নমস্কার দর্শক বন্ধু, মু ধনঞ্জয় মল স্বাগত করুছি আম টিভির স্পেশাল নিউজ কু। সত কেবে লুচি রহে না, আজি নহলে কালি বি সত সামনা কু আসে। মু কহুছি কেন্দ্রাপড়া জেলা মহাকালপড়া থানা অন্তর্গত আদমপুর গ্রামর অবিনাশ পাইটাল ওরফ মুসার সন্দেহজনক মৃত্যু সম্পর্কে বর্তমান ক্রাইমব্রাঞ্চর ডিএসপি র্যাঙ্কর জনে অধিকারী এই ঘটনার তদন্ত করুছন্তি। তদন্ত সময়ের অনুসন্ধান সময়ের পূর্বতন থানা আধিকারী শ্যামগণ বেহরাঙ্ক বিরুদ্ধে কিছু কিছু প্রমাণ মিলিথিবা নাই স্পষ্ট করেছেন ক্রাইমব্রাঞ্চ আডিশনাল ডিজিপি সন্তোষ উপাধ্যায়। চলন্ত যা ঘটনার পৃষ্ঠভূমি কু। কেন্দ্রাঞ্চল আইজি সৌমেন্দ্র প্রিয়দর্শী কহিবা অনুসারে মহাকালপড়া পূর্বতন থানা আধিকারী শ্রী বেহেরা পুলিশ মহানির্দেশক ডাক্তার রাজেন্দ্র প্রসাদ শর্মা নিলম্বন করা পরে তাঁকু মুখ্যালয়ের কাজ করা নির্দেশ দিয়া যাইতিলা। তেবে সে মুখ্যালয়ের যোগ দেওয়া পরে স্বাস্থ্যগত কারণ দর্শাই কিছুদিন হব ছুটি অছন্তি। অভিযোগ অনুসারে অগস্ট 25 এক মোবাইল ফোন চোরি ঘটনার অবিনাশক মহাকালপড়া থানা পুলিশ উঠাই আনিথিলা। অবিনাশক বাপা শরত পাইটাল রাতে 9টায় তাঁকু দেখা করা যাইথিলে, কিন্তু থানা আধিকারী সাক্ষাৎ করা দেই নথিলে, বরং 50,000 টাকার লাঞ্চ মাগিথিলে বলি শরত অভিযোগ করিথিলে। অগস্ট 26 তারিখ সকালে অবিনাশ পাইটালর মৃতদেহ থানা নিকটস্থ এক সেডি ঘরে ঝুলিথিবার দেখিয়া কো মিলিথিলা। অবিনাশ আত্মহত্যা করিছে বলি থানা আধিকারী সফাই দেইথিলে। হেলে অবিনাশ শরীরে অনেক ক্ষতচিহ্ন থিবা সহিত গুপ্তাঙ্গরে ক্ষতচিহ্ন দেখিয়া কো মিলিথিলা। মাত্রাধিক পুলিশর অত্যাচার যোগু অবিনাশকর মৃত্যু ঘটিথিলা বলি পরিবার লোকে অভিযোগ করিথিলে। পরিবার লোক এবং স্থানীয় লোকঙ্ক চাপরে পুলিশ এক হত্যা মামলা রুজু করিথিলা মধ্য থানা আধিকারীঙ্ক বিরোধে কোনোসি কার্যানুষ্ঠান করিনথিলা। এই ঘটনার ক্রাইমব্রাঞ্চ তদন্ত নির্দেশ দিয়া যাইথিলা। সামাজিক কর্মী মানে এহার সিবিআই তদন্ত দাবি করিথিলে। তেণু তদন্তরু মিলিথিবা তথ্য ও প্রমাণরু পূর্বতন থানা আধিকারীঙ্কু গিরফ করাযিবার সম্ভাবনা রহিছি বলি জনে অধিকারী সূচনা দেইছন্তি। কেন্দ্রাপড়ারু জিলা প্রতিনিধি মন্মথ রাউতক সহ ভুবনেশ্বরু শুভলক্ষ্মী সেনাপতিঙ্কর রিপোর্ট আম টিভি। আমার এই স্পেশাল নিউজ আপনার কেমিতি লাগিলা মতামত অপেক্ষায় রয়েছি। মু ধনঞ্জয় মল্ল, নমস্কার।